শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সোমবার হঠাৎই বিশালগড় মহকুমার পূর্ব গোকুলনগর স্কুলে ভিজিট করেন। লক্ষ্য, সব শিক্ষকরা স্কুলে হাজির হয়েছে কিনা, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে কিনা, এছাড়া স্কুলের পরিবেশ, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, শৌচালয়, খেলাধুলার সামগ্রী এবং পরিকাঠামো রয়েছে কিনা, এসবের খোঁজ খবর নেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। বলছে আমাকে 9টা ক্লাস চলছে, আমি তো 9টা ক্লাস দেখছি না। আমি যে 9 জন ক্লাসে, 9 জন ক্লাসে আছে, কোথায় 9 জন ক্লাসে আছে দিচ্ছি এখনই। কেন বাঁচাতে চাইছেন কাউকে? আমাকে আমাকে তো হিসাব দিতে হবে। আপনারা বললেন সবাই মিলে টিচার ক্লাসে আছে 9 জন, ক্লাস তো 9টা ক্লাস নেই তো আজকে। সবাই ইচ্ছা করে প্ল্যান করে করছেন, প্রস্তুতি ইচ্ছা, একজন আসলে আরেকজন বাঁচিয়ে দিতে চলছে, স্কুল হয় না, হচ্ছে তো যা, আমি তো দেখছি। আমি আপনি আমাকে বললেন 9টা ক্লাস, আমি তো গিয়ে দিলাম 8টা ক্লাস। ঠিক আছে, না এটা পূর্ব গোকুলনগর স্কুলে ভিজিট করতে আসলাম, সার্টিন ভিজিট, যে শিক্ষকরা যথারীতি স্কুলে আসছে কিনা, এসে মিলিয়ে দেখলাম যে স্কুলে এসছে। এবং যারা তাদের অধিকার রয়েছে ছুটি পাওয়ার, যারা সিএল দেয় যথারীতি পিটিশন দেয়, এবং যারা আর্ন লিভ আছে বিভিন্ন রকম ছুটিতে, মেডিকেল লিভ আছে বা সিসিএল আছে, এসব ছুটিতে আছে, সেই জন্য মিলিয়ে দেখলাম। প্রথম আমার সন্দেহ ছিল একজন টিচার অ্যাবসেন্ট উইদাউট পিটিশন, পরে দেখলাম যে না, বা ক্লাস করছে যারা যারা ক্লাস করছে, বাকিরা টিচার্স রুমে আছে, সুতরাং সবাই প্রেজেন্ট ছিল।